الله وبركاته. ঘুমি আছেন না চেতন আছেন? সবাই চেতন আছেন? আওয়াজ শুনে তো মনে হয় না যে চেতন আছেন। একটু সালামের জবাবটা একটু জোরে দিবেন। অনুমতি চাচ্ছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد سبأي محبة قرن أعوذ بالله من الشيطان الرجيم وقال تعالى آية أخرى أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وفي شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله
صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بانغال تولي كندريا غروس ثانر بودوكه دوي دين بفي تفسير القرآن محفله আজকে প্রথম রজনীর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ব্যক্তিবর্গ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম মাশায়েখে ইজাম তুলাবায়ে ফুদালা উপস্থিত সকল শ্রোতা মণ্ডলী বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠরা এবং পদ্মার অন্তরালের পদ্মানিসীন আবেদা জাহেদা সালিহা মহসিনা মা ও বোনেরা সেই আল্লাহ পাকের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে পবিত্র জান্নাতি বরকতি সামিয়ানার নিচে জান্নাতি মেহমান হিসাবে আসার বসার কিছু শোনা এবং তদনুযায়ী আমল করার নিয়াত নিয়া এখানে বসতে পেরেছি যিনি তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ একটু জোরে বলুন না কে আল্লাহ সেই মহামানবের উপরে যিনি উম্মতের কান্দারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি রাত্রি গভীর হয়েছে আজকে প্রথম রাত্রি এজন্য রাত্রি বেশি গভীর করব না আজকে প্রথম রাত যেহেতু খুব সংক্ষেপের উপরে আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার কারণ আগামী কাল কিয়ামত রাত্রি হবে সবাই মিলে শুনবে একটু রাত্রি হবে এজন্য আগামী কালকের জন্য আজকে আমরা একটু সংক্ষেপ করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজ এর থেকে আটটা আয়াত এবং সূরা আল বাকারা থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অমীয় অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমার যত সামান্য আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব রব্বি জিদনি ইলমা রব্বি اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك اللهم امين সম্মানিত উপস্থিতি খুব সুন্দর আলোচনা হচ্ছিল আমার পূর্বে দুইজন বক্তা সুন্দর করে আলোচনা করেছেন তাদের আলোচনার মধ্যে সব ফুটে উঠেছে আমার আলোচনার আর কিছু বাকি নাই সেগুলো আমি আলোচনা করব তবে যখন উঠেই পড়েছি তখন দু একটি কথা না বললেই নয় সম্মানিত উপস্থিতি এগারো শ্রেণীর মানুষ কবরে আজাব হবে না কত প্রকার এগারো প্রকার মানুষের কবরে আজাব হবে না নাম্বার দুই বাদশা হারুনুর রশিদের সময় একদল ইহুদি হারুনুর রশিদকে এসে বলল আমরা ছয়টা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব যদি মুসলমানেরা দিতে পারে তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব ইহুদিরা আর যদি জবাব না দিতে পারে তাহলে মুসলমান যত আছে সবাই ইহুদি হয়ে যাবে নাম্বার তিন
পাঁচ শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠবে তখন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে সামনে একটা কদমও কেউ দিতে পারবে না নাম্বার 4 কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই ছায়ার নিচে সাত শ্রেণীর লোক অংশগ্রহণ করবে স্থান পাবে নাম্বার 5 আপনাদের সামনে বলতে চাই তিন শ্রেণীর মানুষ রোজা করবে নামাজ পড়বে হজ করবে যাকাত দিবে তারপরেও যাবে জাহান্নামে আমার পূর্বের বক্তার সূত্র ধরে আমি আলোচনাটা এখান থেকে স্টার্ট করছি বাবা নাই আমার আল্লাহর রাসূল বলেন তিন শ্রেণীর মানুষ রোজা করবে নামাজ পড়বে হজ করবে যাকাত দিবে তারপরেও যাবে জাহান্নামে সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন তিন শ্রেণী যাবে জাহান্নামে আল্লাহ রাসূল বলেন এক নম্বর হলো দায়স যাদের কপালে লেখা আছে দায়স দুই নম্বর হলো বাপ মায়ের অবাধ্য সন্তান আর তিন নম্বর হলো নেশাগ্রস্ত অবস্থায় ব্যক্তি এই তিন শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে যতই রোজা করুক নামাজ পড়ুক হজ করুক যাকাত দেয় আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন নবীজি দায়ুস কি গো নবী ও আল্লাহর নবী দায়ুস কি জিনিস আল্লাহ রাসূল বলেন দায়ুস হচ্ছে ওই যার আন্ডারে যুবতী সুরসী মহিলা আছে পর্দা করায় না এদের কপালে লেখা হবে দায়ুস ওই মহিলা যে মহিলা পর্দা করে না ওই মহিলা তো জাহান্নামে যাবে যাবে আরো চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে এক নম্বর হলো তার বাবা দুই নম্বরে হলো তার সন্তান তিন নম্বরে হলো তার ভাই চার নম্বরে হলো তার স্বামী এই চারজন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাবে এটা হলো যারা এই ধরনের মহিলা যুবতী ষোড়শী মহিলা আছে পর্দা করায় না এরা তাদের কপালে লেখা হবে দায়স যত রোজা করুক নামাজ পড়ুক হজ করুক যাকাত এদের কপালে লেখা হবে দায়স এরা জান্নাতের সুবরান পর্যন্ত পাবে না এখন আপনি চিন্তা করে দেখুন আপনাদেরকে বলতে চাই বাবা আমার কি বলবো দুঃখের কথা এখন গ্রামের ডিম শহরে এসে নাম দিয়েছে মামলেট যেটা বলেন ঠিক কিনা আর গ্রাম অঞ্চলের তিন ছেলের মা শহরে এসে নাম দিয়েছে লেডিস আসলে তুই লেডিস না তুই হচ্ছিস জন্ডিস ধরে বলেন ঠিক কিনা বাবারা আমার 8 থেকে 9 বছর আগে শিবগঞ্জ বাজারে ঈদের মৌসুমে টিপির টিপির বৃষ্টি হচ্ছিল ঠিক এই সময় ওই গেঞ্জাবের মধ্যে একটা 7-8 বছরের ছেলে ক্যাঁ ক্যাঁ করে কাঁদছে আমি কাছে গেলাম আমার মসজিদের কাছে নিয়ে আসছে বলে হুজুর একটু মাইকিং করে দেন ছেলে হারিয়ে গেছে ছেলেটাকে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করি কান্দন থামা তোর বাড়ি কোথায় তোর নাম কি বলে হুজুর অমুক জায়গায় বললে আবার চিনে ফেলবেন আমাদের দিকে বাড়ি বাবা না আমার আমি বললাম তোর মায়ের আঁচল ধরে থাকতে পারিস নি হুড়ের মধ্যে এই গেঞ্জামের মধ্যে তুই হারিয়ে যাবি এটা তো তুই জানিস তাহলে তোর মায়ের আঁচল ধরে থাকতে পারলি না বলে হুজুর আমার মা তিন ছেলের মা আমরা তিন ভাই বোন বাবা বাজার করে না বাবা আমার আমার বোনকে কোলে নিয়ে আছে আর ভ্যানিটি ব্যাগ নিয়ে আমার মা বাজার করতেছে বলে তুই কেন আঁচল ধরে থাকতে পারলি না তাহলে হারা ঠিক না বলছে হুজুর আঁচল খুঁজেই পাইনি বলে ভাস্তি মানে বলে হুজুর আমার মা শাড়ি পিনে ছিল না আমার মা পায়জামা কাপড় পিনে ছিল জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাজারে আমরা পুরুষ হয়ে গেলে বলে আমরা মুরগি আগে বলে বলে মুরগিরা তাও আছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কি বলবো দুঃখের কথা বাবারা আমার একটু আপনাদেরকে বলে যায় লাল সূর্য লাল হয়ে উঠলে নামাজ পড়া যায় না
সূর্য দ্বিপ্রহর থাকলে নামাজ পড়া যায় না সূর্য লাল হয়ে ডুবলে পড়ে লাল নামাজ পড়া যায় না পিলিয়ার খেলতে খেলতে যদি লাল কার্ড দেখিয়ে দেয় তাহলে পিলিয়ার বাদ হয়ে যায় মাঠ থেকে খুলে কাপড় পোশাক খুলে বের করে দেয় ভালো করে দেখবেন বাবা দিনে আমার পরীক্ষায় লেখতে লেখতে যদি পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ড নিয়ন্ত্রক কিংবা হল সচিব বা কি অনুসায়ক যদি একটা লাল সিগনেচার দিয়ে দেয় তাহলে বলেন তো ওই ছাত্রর কি জীবন বাদ হয় কি হয় না মানে এক্সপেল হয়ে গেল খাতা কাটা নিবে বাবার আমার ভালো করে লক্ষ্য করে দেখবেন যদি লাল হয়ে সূর্য উঠলে বিপদ সংকেত হয় সূর্য লাল থাকলে যদি বিপদ সংকেত হয় লাল হয়ে সূর্য ডুবলে যদি বিপদ সংকেত হয় যদি মিলিয়ারকে লাল কার্ড দেখাইলে লাল বিপদ সংকেত হয় আর যদি লাল সিগনেচার দিয়ে যদি পরীক্ষার খাতায় দিয়ে দেয় তাহলে যদি পরীক্ষার ওই ছাত্র ছাত্রীদের জীবন যদি বরবাদ হয়ে যায় এক শ্রেণীর মহিলারা হাই হিল স্যান্ডেল পরে পেট বের করে বুক বের করে লালের মধ্যে ঠোঁটের মধ্যে লাল লাল কাতরা আর কপালের মধ্যে টিকলি দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আর এটা বুঝাইতে থাকে লাল দেখ আমি লাল দিয়েছি এটা তুই বিপদ সংকেত ওরে মরবি আমার দিকে তাকা ভিতর মরবে জীবন শেষ করে দেবো আমি বিপদ সংকেত ও ছাত্র তুই আমার দিকে তাকা ভিতর ছাত্র জীবন বাদ করে দিব ওরে যাকে রানা সে কার আমার দিকে তাকাবি তোর জীবন বাদ করে দিব ওরে হাজি ওরে গাজি ওরে মন্না মুন্সি আমার দিক তাকাবি দেখ আমি লাল বিপদ সংকেত জোরে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা চলে আসছি ওয়াজ করে গোদাগাড়ির দিকে দেখবেন ছোট্ট থাকতো রাস্তা হলেও কিন্তু পাকা রাস্তা ওই সময় ব্যারিস্টার আমিরুল এটা করে দিয়েছিল আমি আছি এমরান আছে হন্ডা নিয়ে চলে আসছি দেখি ভ্যানের ওপরে চড়ে যাচ্ছে এক চাচা মধ্যখানে বসে আছে এক বুড়ি মুখ টুক ঢেকে ভ্যানের ডান দিকে বসে আছে অর্ধ উলঙ্গ একজন মহিলা মানুষ আর বাম দিকে বুড়া বাবা যে পান খাচ্ছে আর 300 দানার তসবি সুন্দর করে জপতে আরম্ভ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম চাচা ও চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বললাম চাচা কোথায় গেছিলেন বলে তোমার বহিনকে পরীক্ষা দিতে নিয়ে গেছিল ইন্টারমিডিয়েট বলে ওটা কেটা বলে ওটা আমার তোমার বহিন আর মধ্যে বসে আছে কেটা বলছে এটা হলো তোমার চাচি আমি বললাম চাচা হাতের মধ্যে কি বলে চলবি বাজি বাড়ি যেতে যেতে 3 লাখ থাকি দোয়ারি আমি বললাম বাবা জি আমার 3 লাখ গেলে আপনি 90 লাখ থাকিয়ে দিলেও কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে আপনি পর্দা না করাবেন আমার তোমার আমার চাচি আম্মা মধ্যখানে বসে আছে এটা তো আলকাতরা দিন কেউ দেখার সুযোগ নাই তারপরেও ওই রসগোল্লা চমচম কাটারি ভোগাতারি ভোগ ওই অর্ধ উলঙ্গ করে ডান দিকে বসিয়ে রেখেছেন কাকে আগে থাকেন না হলে তসবি পড়েও কোনো লাভ হবে না আপনার কপালের মধ্যে আল্লাহ আয়ুষ লিখবে জোরে বলেন ঠিক কিনা কি বলবো ওয়াজ কোন দিক করবো আর কোন দিক যাবো আমি কি বলেন ঠিক কিনা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না আপনি মুসল্লিগিরি করেন আর কি বলবো দুঃখের কথা এখন বাবা দিলে আমার আল্লাহ রাসূল বলেন 2 নম্বর ভালো করে শুনেন 2 নম্বর হলো বাপ মায়ের অবাধ্য সন্তান আশা করি আমার এখানে বাপ মায়ের অবাধ্য সন্তান নাই আছে নাকি আপনার রোজা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না বাবা গো আপনার মা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে আপনি কি একটু লক্ষ্য করে দেখেছেন মায়ের জাত জান্নাতের মধ্যে তৈরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে ও মা আপনাদের মর্যাদা কত বেশি গো যত ওলি আল্লাহ নবী রাসূল গাউস কুতুব আলেম ওলামা হাফেজ কারি মাওলানা জজ ব্যারিস্টার ইত্যাদি আপনাদের পেট থেকে হয়েছে আপনাদের মর্যাদা অনেক বেশি জোরে বলেন ঠিক কিনা মা এত কষ্ট করে ভালো করে লক্ষ্য করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মায়ের পেটের ভিতরে সন্তান থাকে এই
আস্তে যখন বড় হতে আরম্ভ করে হওয়ার উপক্রম যখন হয়ে যায় ভূমিষ্ঠ হওয়ার উপক্রম যখন হয়ে যায় তখন এই ছেলেটা লম্বা হয়ে মার কলি যায় একবার দুইবার নয় তিন তিনবার কলি যায় আঘাত দিয়ে যায় ওই আঘাতের খেলাতে মা ধরনি মরার মতো হয়ে যায় খাইতে বসলে খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না শুইতে পারে না ঘুমাইতে পারে না আমার আল্লাহ বলেন এই মা খাইতে পারে না এই বাচ্চার কারণে যেহেতু খাইতে পারলো না রোজা করলে যেই সওয়াব হতো এই মায়ের আমলনামায় সেই সওয়াব দিয়ে দেওয়া হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর হলো আমার মা জননী যখন ভূমিষ্ঠ করে সন্তান ভালো করে দেখবেন মৃত্যু পায় মা জননীর বাবাতির পর বাতি রক্ত ভেঙে গেছে মা জননী ওই দিকে উল্টে পড়ে আছে বেহুশ হয়ে গেছে তারপরেও দেখবেন মা জননী সন্তানটা ভূমিষ্ঠ করার পরে সন্তান যখন কুহা করে কেঁদে উঠে মা জননী বলে তোরা কারে আমার জ্ঞান ফিরে গেছে আমি উঠতে পারছি না আমাকে একটু ধরে উঠায় দে উঠায় দেওয়ার পরে ওই সন্তানকে কোলের মধ্যে নিয়ে চুমা খেতে যায় দেখে এখনো নারীর সাথে নারী লাগানো জোরে বলেন ঠিক কিনা নাপাকি ভরে আছে তারপরে মা নাপাক মনে করে না ও সন্তানেরা ভালো করে লক্ষ্য করে দেখো এই মা তোমাকে আস্তে আস্তে করে পিল পিল করে বড় করলো এই ঠান্ডার মৌসুম যখন এসেছে তখন তোমাকে বুকের ওপর নিয়ে ঘুমাচ্ছে মায়ের ভালো করে ঘুম আসে না তুমি কত রাত গেছে না গেছে পেশাব করে দিয়েছ তোমার কষ্ট হবে এই জন্য আবার সন্তানটাকে ডান হাতের ওপর নিয়ে নিয়েছে ডান হাতে পেশাব করেছ আবার বাম হাতের ওপর নিয়েছে বুকের ওপরে ওই ভিজা কাপড়টা শুকায় গেছে মা জননী এমনি করে তোমাকে মানুষ করেছে ঠোঁটের তা মুখের তা আবার ভালো করে দেখবে তোমার স্বামী তোমার বাপ গরিব এই জন্য তোমাকে যখন মানুষ করতে গেছে তোমার মা কোলের ভিতর নিয়ে যখন একবার সন্ধ্যা ভাত খেতে লেগেছ তখন ওই ভাত খাওয়ার সময় তুমি ভাতের মধ্যে পেশাব করে দিয়েছ ওই পেশাবটা আমার স্বামী এই ভাত যদি ফেলে দিই গরিব মানুষ এক সন্ধ্যা খাবার হয়েছে না না ফেলে দিতে পারি না মা জননী ঘৃণা না করে ওই ভাতকে পাঁচবার সাতবার ধৌত করে আবার খায়া নাই ঘৃণা করে না জোরে বলেন ঠিক কিনা এই মা জননী কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে আজকে ওই মাকে ফেলে দিয়া বৃদ্ধা আশ্রমের মধ্যে স্থান নিয়েছে বউয়ের কথাবার্তায় মাকে বিসর্জন দিয়েছেন বাবাকে বিসর্জন দিয়েছেন বাবা কত কষ্ট করে একটু লক্ষ্য করে দেখেছেন বাবা এই সন্তানের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে একটা বিস্কুট যদি কেউ দেয় রমজান মাসে এটা দিয়ে ইফতারি করো ইফতারি করতে গিয়ে বিস্কুট খানা কেবল একটু ভেঙেছে মনে পড়ে গেছে আমার আব্দুল্লাহ বাড়িতে আছে আমি যদি এটা খেয়ে নিই আমার আব্দুল্লাহ না খাইয়া থাকবে মসজিদে গায়ে ট্যাপের পানি পান করে ইফতারি করেছে তথাপি বিস্কুটটা খায় নাই বাড়িতে আব্দুল্লাহকে কোলের মধ্যে দিয়ে বিস্কুট ভেঙে ভেঙে মুখের মধ্যে দিয়েছে জোরে বলে ঠিক কিনা এই বাবাকে বিসর্জন দিয়েছ এই বাবা মা যতক্ষণ পর্যন্ত তুমি সেবা না করবা এই বাবা মাকে যতক্ষণ সন্তুষ্ট না করবা ততক্ষণ পর্যন্ত হাজার হজ করলেও তোমার হজ হবে না নামাজ পড়লেও নামাজ হবে না ইবাদত করলে ইবাদত হবে না রোজা করলেও রোজা হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মাকে সন্তুষ্ট না করবা জলে বলেন ঠিক কিনা আর এখন বউ পাইয়া বাবা মাকে ভুলে গেছো কি বলবো দুঃখের কথা বউকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছে মাঝে মধ্যে শাশুড়ি আম্মাকে পুড়ি বলে চুলের মুঠি ধরে কিছু কিছু বউ আছে সবাই না কিছু কিছু বউ আছে অধিকাংশ বউগুলা আছে শাশুড়ি আম্মাকে চুলের মুঠি ধরে বিছানার মধ্যে আশ্রয় ধরে বলেন ঠিক কিনা আছেন না বাবা এটা আছে না এই জন্য বলবো যদি জান্নাতে যেতে চান ও মা বোনেরা ও বাবাজির আমার যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই 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 বাপ মাকে সন্তুষ্ট করবেন খেদমত করবেন আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নম্বর ফরজ হলো বাপ মায়ের সেবা করা জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর হলো নেশাখোর নেশাখোর মনে আমাদের বাংলাদেশে নাই কেউ কেউ এমন নেশা খায় কি বলবো দুঃখের কথা মদের কথা তো বলাই যাবে না
কারণ মদ আমাদের দেশে চিনেই না মদ চিনে আর চিনিয়ে দিল নেতারা নেতারা চিনাল এক একটা নেতা নিজের বডি ঠিক রাখার জন্য 102 জন পর্যন্ত সেন্ট্রি রাখে দরবার ঠিক কেন এর হাতে তুলে দেয় মাথার মত এর হাতে তুলে দেয় টাকা এর হাতে তুলে দেয় সিনাদর থেকে নিশাজীবী নারী থেকে আরম্ভ করে এমন কিছু না যে তার হাতে তুলে দেয় না তাই সন্ত্রাসী করে বেড়ায় দরবার ঠিক কেন আর দরবার ঠিক কেন আর নিশা খায়া দেয় ভালো করে দেখবেন বাড়িতে যাওয়ার সময় বিলাক ধরে থাকে বিলাক ধরে আছে সারা রাত কেটে গেছে একটু যখন ঠান্ডা লাগে তখন বলে ভোর রাত্রে বলে একটু সাইড দেরে ভাই বাড়ি যাব বলে বলে ঠিক কিনা আপনারা বলেন ঠিক কিনা আর সিগারেট খাওয়ার কথা তো বলবোই না কারণ আমাদের শ্রীগঞ্জে সিগারেট খাওয়ার কোনো লোকই নাই আছে আছে সিগারেট যারা খান যারা সিগারেট খান তাদের উদ্দেশ্য বলবো সিগারেটে জাহান্নামে তিনটা লক্ষণ আছে একটা হলো আগুন দুই নম্বর হলো ধোঁয়া আর তিন নম্বর হলো দুর্গন্ধ এখন এখন যে শীতের দিনে আছে সে চাদর গায়ে থাকবে এক একটা বুড়া পাশে দাঁড়াইলে আল্লাহরে আল্লাহ কি বলবো যোগ্য কথা সেন্ট আছে আর আল্লাহ রাসুল বলেছেন মায়ের সাথে সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসুল তিনটা জিনিস পছন্দ করতেন এক নম্বর খুশবু দুই নম্বর হলো নারী আর তিন নম্বর হলো নামাজের মধ্যে শীতলতা এই তিনটা জিনিসকে বেশি পছন্দ করতেন তাহলে আমাদের কাছে থাকবে খুশবু আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকল মান আল্লাহুম্মা আমিন আল্লাহর মান আল্লাহুম্মা আমিন বলেছিলাম 11 প্রকার লোকের কবরে আযাব হবে না আপনারা শুনবেন শুনবেন তো কে কে শুনবেন না একটু হাত তুলে তো মনুষ্য যদি না থাকে তাহলে ওয়াজ করার অবস্থাও ঠিক ওইরকমই হয় আপনারা শুনবেন 11 প্রকার লোকের কবরে আযাব হবে না কারা কারা কি কি কাজ করলে আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং 6টা প্রশ্ন করেছিল 6টা এক নম্বর আল্লাহ এখন কি করলো আল্লাহ এখন কি করলো আল্লাহ দেখতে কেমন আল্লাহ এখন কোন দিক তাকিয়ে আছে আল্লাহ আল্লাহকে না দেখে আল্লাহ বিশ্বাস করা কি যায় আল্লাহর আগে কি ছিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিল আকাশের কোন দরজা দিয়ে গেছিল দরজার নাম কি এই পাঁচটা ছয়টা প্রশ্ন ছয়টা প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কি আমাদের ময়দানে একটা কদম দিবে না আসুন আমি সরাসরি ধারাবাহিকভাবে তাফসীরের দিকে মনোনিবেশ করি আসুন আমার সাথে পড়েন একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির না বলো না আরো জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই যাতিল واليوم المعود وشاهد ومشهود إلى آخر قصة سمعني تو حاضرين قرآن الكريم سورة قطرتي ১১৪টা ১১৪টা ১১৪ সূরাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এক প্রকার হলো হিজরতের আগে আর এক প্রকার হলো হিজরতের পরে হিজরতের আগে যতগুলি সূরা নাযিল হয়েছে সবগুলাকে বলা হয় মাক্কি সূরা আর হিজরতের পরে যতগুলো সূরা নাযিল হয়েছে সবগুলাকে বলা হয় মাদানী সূরা বাবারা আমার
আপনাদের সামনে আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো বুরুজ কি নাম বুরুজ বলুন কি বুরুজ বুরুজ 114 সিরিয়াল নম্বরে 85 নম্বর সূরা আয়াত হচ্ছে 22টা রুকু হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি আলোচনা করতেছে আপনাদের সামনে সুন্দর করে বিবৃতি করার আশা রাখছি ইনশাআল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি উনী আমার আমার আসুন সামনের দিকে আগিয়ে যায় এই সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূলের মাক্কী জীবনের প্রায় শেষের দিকে যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়ে গেল এই প্রচার শুরু হয়ে গেল পরে ইসলামের ইসলাম যারা গ্রহণ করেছিল তাদের উপরে আবু জাহেল উতবা সাইবা এরা এমন অত্যাচার জুলুম নিপীড়ন শুরু করে দিল বাবারা আমার এমন অত্যাচার জুলুম সেবা নিপীড়ন শুরু করে দিয়েছিল তাদেরকে মারতে মারতে মরার মতো করে ফেলে দিয়েছিল আগুনে ঝলসিয়ে দিয়েছিল ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং মুমিনদেরকে কাফেরদেরকে কাফেরদের বিরুদ্ধে এবং মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাযিল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মাক্কি সূরায় বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিচ্ছেন একটু দেখুন বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এমনি ঈমান দিয়েছে সতর্কতা ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন খাঁটি ঈমানদার বানিয়ে তারপর আল্লাহ খবর নেবেন এমনি পরীক্ষা ছাড়া কোনো ঈমানদারের পরীক্ষা ছাড়া কেউ খাঁটি ঈমানদার হতে পারবে না কারণ খাঁটি সোনা বের করতে হলে পারে তাকে ওই অ্যাসিড দিয়ে আগুন দিয়ে দগ্ধ করতে হয় তারপরে খাঁটি সোনা বের হয় ঠিক ওই রকম করে ঈমানদারদেরকে অনেক পরীক্ষা দিতে হয় অনেক অত্যাচার জুলুম নিপীড়ন আসবে এই জুলুম নিপীড়ন আসার কারণে এরা যখন ধৈর্য ধারণ করবে সেখানে মোকাবেলা করবে টিকে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত ঈমানদার বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আসুন সামনে আলোচনা করি বাবা আমার এই আকাশটা দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশটাকে তৈরি করেছেন এই জমিনের জন্য ছাদ জোরে বলুন সুবহানাল্লাহ কি বানিয়েছেন ছাদ বানিয়েছে একটু লক্ষ্য করে দেখুন বাবারা আমার আপনারা যে ঘর তৈরি করেন এই ঘর তৈরি করতে গেলে পরে আশিসের বিলাক দেন ওই বিলাকের মধ্যে রড দেন তারপরে সিমেন্ট বালু খোয়া দিয়া তারপরে ওটাকে যতন করে খুঁটি করে তুলে দেন ওই খুঁটির ওপরে আবার ছাদ ওই ছাদটা দেওয়ার সময় রড ভালো করে দিয়া সিমেন্ট বালু খোয়া দিয়া পাথর দিয়া সুন্দর করে জয়েন্ট তৈরি করে একটা ছাদ তৈরি করেন বাড়ি কমপ্লিট করার পরে চুনকাম সুন্দর করে করে দেন করে দেওয়ার পরে দেখবেন এক বছর দুই বছর তিন বছর হয়ে গেলে কোন জায়গায় ফাটল দেখা দিতে পারে আবার কোন জায়গায় চুনকাম উঠে যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আসমান তৈরি করেছেন ছাদ করেছেন এই ছাদের মধ্যে কোন জায়গায় আল্লাহ খুঁটি দেয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আকাশের কোন জায়গায় খুঁটি আছে জরেবান খুঁটি আছে সূরা মুলকের মধ্যে বিস্তারিত আলোচনা আসছে এই খুঁটি নাই খুঁটিবিহীন আকাশ আল্লাহ তৈরি করেছেন এই প্রথম আসমানটাকে আল্লাহ সুসজ্জিত করেছেন বড় বড় যেগুলো নক্ষত্র যেই রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তাটাকেই বলা হয় বুরুজ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তার নাম কি বুরুজ অর্থাৎ বুরুজ হলো বড় বড় ওই কক্ষ পথ চলার পথ নক্ষত্ররাজি চলার পথ এই চলার পথটাকে বলা হয় বুরুজ জোরে বলুন সুবহানাল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করব কাল কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এই কবর থেকে উঠাইতে আরম্ভ করবেন মানুষ একটা দুইটা বা বারোটা দলে বিভক্ত হইয়া এই কবর থেকে মানুষ উঠতে আরম্ভ করবে যখন উঠতে আরম্ভ করবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সুন্দর করে তাদেরকে প্রশ্ন করবে পাঁচটা আল্লাহ রাসূল বলেন কবর থেকে যখন হাসরের ময়দানে দিক যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আলিয়াউমা আল্লাহ বলতেছেন এইভাবে ভালো করে শুনে নাও দুনিয়ার মানুষ
إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود যখন কিয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠাবেন পাঁচটা প্রশ্ন করবেন তারপরে হাসরের মাঠে যাবে এক নম্বর প্রশ্ন তোমার যৌবনকাল তুমি কোন পথে অতিবাহিত করেছো দুই নম্বর হলো তোমার সারা জীবন কোন পথে অতিবাহিত করেছো তিন নম্বর কোন পথে তুমি আয় করেছো চার নম্বর তুমি কোন পথে ব্যয় করেছো আর পাঁচ নম্বর হলো তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল ওই জ্ঞান অনুযায়ী আমল অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনে একটা কদম কেউ সামনে দিবে না আমাদের এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ভাবে الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلده قال قيامতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও দুনিয়ার মানুষ তোমরা কোন জায়গায় আর ইনকাম করেছিলা ইনকাম করতে যায় ভালো করে দেখবেন ইনকাম করতে যায় ঘুষের টাকা দিয়েছেন সুদের টাকা দিয়েছেন জমির আইল চাপার টাকা দিয়েছেন দালালি করা টাকা দিয়েছেন কত মিথ্যা সাক্ষী দিয়ে টাকা দিয়েছেন কত জমি জাল করা টাকা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি কত ভাবে টাকা ইনকাম করেছেন আল্লাহ বলছেন আল্লাযী জামা মালা মুআদ্দালা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এরা ঘরের দরজা জানা লাগায় দিয়া সুন্দর করে হিসাব করতে আরম্ভ করে আজকে কয় টাকা ইনকাম করেছি ওই ইনকামের টাকাটা আখলাদা এই টাকাটা চিরস্থায়ী ভাবে জমা রাখবে এটাই তাদের পরিকল্পনা কিন্তু কেউ টাকা নিয়ে কবরে যেতে পারেনি জোরে বলেন ঠিক কিনা কেউ কবরে কি টাকা নিয়ে যেতে পেরেছে আসুন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছে কুতিলা أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد ربنا الله أكبر الله رسول একজন সাহাবীদের সামনে বলছেন শুনো পূর্ব যুগে একটা বাদশা ছিল বাদশার নাম হলো ইউসুফ জু নওয়াস কি নাম ইউসুফ জু নওয়াস একটু মনে রাখেন বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াস এই ইউসুফ জু নওয়াসের দরবারে একটা ছিল ধর্মযাজক বনক ঠাকুর একটা ছিল কবিরাজ একটা ছিল জ্যোতিষী এই জ্যোতিষী প্রত্যেকটা রাজার দরবারে আগের যুগে থাকতো জ্যোতিষী গণনা করে করে সব বলে দিতে পারত জ্যোতিষী একদিন রাজাকে বলতেছে রাজা মশাই আমার বয়স হয়ে গেল তো বয়স হয়ে গেলে হয়েছে কি বলে বয়স হয়ে গেছে আপনার দরবারে তো একজন জ্যোতিষী লাগবে এই জন্য আপনি একটা ভালো সন্তান দেন একটা প্রেম চোখা একটা চালাক চতুর ছেলে দেন আমি এই জ্যোতিষী বিদ্যা তাকে শিক্ষা অর্জন করাবো তারপরে আমি মৃত্যুবরণ করলে আপনার রাজস্থানে এই বসে বসে সব জ্যোতিষীগিরি করবে বাবা আমার ঠিক এই সময় বাদশা বলতেছে এটা কিভাবে সম্ভব কাকে দিব আমি একটা সন্তান যা দিব সন্তানকে ভালো কিভাবে পাব এই সন্তানটা বাঁচার আগে একটা ঘটনা ঘটে গেল ওই রাজার দরবারে বাবা না আমার ওই রাজ দরবারে যেই জায়গাতে বিচার করতো রাজা ওই দরবারের সামনে ছিল একটা পেয়ারার গাছ পেয়ারার গাছে ছিল দুইটা দুইটা ডাল ওই দুইটা ডালে যখন বিচার করতে আসে তখনই ওই বিচার করতে আসলে একটা কাক ও পুরুষ কাক আর একটা মহিলা কাক আসে দুইজন মিলে বসে বসার পরে বিচার যখন শেষ হয়ে যায় তখন ওরা ভরত করে উড়ে যায় আবার বিচার যখন বসে তখন তাদের মধ্যে এসে বসে যায় এক ডালের ভিতরে দুইটা পুরুষ কাক আর এক ডালের ভিতরে একটা মহিলা কাক এই কাক দুইটা তিনটা কাক এমনি করে এসে বসে